এই যান্ত্রিক শহরে বেলা শেষে কেউ কারো পাশে থাকে না। জীবনে চলার পথে একাই চলতে হয়, কারণ বাস্তবতার সামনে আবেগের কোনো স্থান নেই। আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিক, কিন্তু বাস্তবতার সামনে আবেগ হাস্যকর ব্যাপার। আপনার যদি টাকা ও ক্ষমতা থাকে, তাহলে হাজারো মানুষ আপনার সাথে সম্পর্ক রাখবে। আপনার টাকা না থাকলে কেউ আপনাকে একবার খুঁজেও দেখবে না। জীবনের খারাপ সময়গুলোতে কাউকে আপনার পাশে পাবেন না, তবে ভাগ্য ভালো হলে দুই একজন পাশে থাকতে পারে। জীবনের কিছু চরম সত্যর মধ্যে একটি সত্য হলো, মানুষ মানুষের ভালো চায় না। মানুষ চাইবে না আপনি জীবনে ভালো কিছু করুন, ভালো কিছু করে নিজের জীবনকে উন্নত করুন। একজন মানুষকে সবসময় সন্তুষ্ট রাখা সম্ভব না যদিও, তবে জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই, এটাই উপলব্ধি করছি। সমাজ সবসময় তোমার সমালোচনা করবে, কিন্তু কখনো তোমার পাশে দাঁড়াবে না। প্রতিটি মানুষ তোমার ভালো কাজের জন্য বাহবা দিবে, কিন্তু যখন একটি ভুল করবে তখন সমাজ তোমাকে নিয়ে সমালোচনা শুরু করে দিবে। আমার মনে হয় প্রশংসা করতে হবে প্রকাশ্য, আর সমালোচনা নিতান্ত ব্যক্তিগতভাবে। যদিও জীবন চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, বিশ্বাস করবে, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে, এটাই বাস্তব। আর হ্যাঁ, সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে। তবে এটা ঠিক, যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সাথে আজীবন থাকে। স্ত্রীর সঙ্গে বিরক্ত করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। আমার তো মনে হয় মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্কের মতো, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। কাউকে দোষারোপ করে লাভ নেই ততক্ষণ যতক্ষণ না তার দোষের নিশ্চিত প্রমাণ পাচ্ছি। পৃথিবীর সবথেকে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। তবে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটা ঠিক, একদিন হয়তো ঠিকই সফল হওয়া যায়, আর অপেক্ষাটা তো শুধু সময়ের। যদিও ধৈর্য খুব তেত, কিন্তু এর ফল খুব মিষ্টি। আমার মনে হয় এখন আর আবেগ ভালোবাসা দিয়ে সংসার চলে না, বাস্তবতা সত্যি অনেক কঠিন। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলো যথেষ্ট। জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সব কিছু এমন সুন্দর মনে হয়। বেশি দিন ভালোবাসতে পারে না বলেই ভালোবাসার জন্য মানুষের এত হাহাকার। মানব হৃদয় আয়নার মতো, সে আয়নায় ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবেই। কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথাযথ ব্যাখ্যা করা সম্ভব নয়, সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়। এই জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের প্যাচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়, সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের সব শখ মিটে গেছে আমার মনে হয় তারা অসুখী। আর বেশি বললাম না, অনেক বেশি বলে ফেললে তখন আবার সবাই শুনতে বিরক্ত ফিল করবে। যাই হোক, অনেকেই জানো যে আমি অসুস্থতার জন্য রেগুলার ভয়েস করতে পারছি না, যখন একটু ভালো লাগে তখন করি আর কি। সবাই আমার জন্য দোয়া করো প্লিজ, তোমাদের কাছে আর কিচ্ছু চাই না, শুধু আমার জন্য একটু মন থেকে দোয়া করো প্লিজ।